বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু অনেক স্পেশাল কারণ যে প্রসেসরটা দিয়ে আজকে আমরা পিসি বিল করব এই প্রসেসরটা বাংলাদেশে আসলে কেউ এখন পর্যন্ত পিসি বিল করেনি নাইম ভাই আমার সাবস্ক্রাইবার আসছে ময়মনসিং থেকে আর ভাইয়াই কিন্তু পিসি বিল করতেছে রাইজেন 5 5600G এই প্রসেসরটা দিয়ে অনেকই রিকোয়েস্ট করতেছিলেন 5600G যখনই মার্কেটে আসে আমি যেন একটা ভিডিও দিয়ে আপনাদেরকে জানিয়ে দিই সো আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন যাদের ইচ্ছা আছে 5600G দিয়ে পিসি বিল করার তাদের জন্যই কিন্তু আজকের ভিডিওটা সো ফ্রেন্ডস কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক বন্ধুরা দেখতে পাচ্ছেন রাইজেন 5 5600G এই প্রসেসরটা কিন্তু এখন কিয়েটাস কম্পিউটারে অ্যাভেলেবল আছে অনেকেই কিন্তু আমাকে নক করতেছিলেন যে ভাই এই প্রসেসরটা মার্কেটে যখনই আসবে তখনই ভিডিও দিবেন কারণ আমরা সবাই ওয়েট করতেছি এই 5600G প্রসেসরটার জন্য আমি প্রসেসরটার স্পেসিফিকেশন সম্বন্ধে পরে বলতেছি আগে বলবো আমার যে ভাইয়ের জন্য পিসিটা বিল করব এই ভাই হলো আমার সামনে দাঁড়িয়ে আছে নাইম ভাই কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আপনি আসছেন কোথা থেকে আমি আসছি ময়মনসিং থেকে ময়মনসিং জায়গার নাম কি ময়মনসিং ত্রিশাল থেকে আমি ত্রিশাল আচ্ছা ঠিক আছে ভাইয়া কিন্তু আসছে অনেক দূর থেকে আর ভাইয়ার পছন্দের পিসিটাই কিন্তু আমরা বিল করে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চমৎকার একটা হোয়াইট কেসিং আছে আছে একটা হোয়াইট লিকুইড কুলার সো হোয়াইট একটা বিল দিয়ে আজকের পিসিটা আমরা বিল করব ব্যাপার হলো যে ভালো মানের 30 60 70 80 90 এই গ্রাফিক্স কার্ডগুলো দিয়ে যারা পিসি বিল করতে চান বর্তমানে প্রাইস বেড়ে যাওয়ার কারণে কিন্তু আসলে পিসি বিল করা সম্ভব হচ্ছে না বাট আমরা যে প্রসেসরটার কথা আজকে বলবো 5600G এটা এমন একটা প্রসেসর যে প্রসেসরটা দিয়ে আপনারা এখন যদি পিসি বিল করে নেন অলমোস্ট 5600X যে প্রসেসরটা ছিল সেই প্রসেসরের কাছাকাছি কিন্তু আপনারা পারফরমেন্স পাবেন বন্ধুরা 5600G প্রসেসরটার সম্বন্ধে একটু বলি এই প্রসেসরটাতে কিন্তু দেওয়া আছে 6 কোর 12 থ্রেড গ্রাফিক্স ইনবিল্ট আছে এবং 6 কোর 12 থ্রেড এটাই ফার্স্ট প্রসেসর বেস স্পিড 3.9 আর বুস্ট অবস্থা আপনারা 4.4 কিন্তু স্পিড পাবেন আর 19 MB ক্যাশ আছে এই প্রসেসরটার মধ্যে বন্ধুরা যখনই 3400G আমরা পিসি বিল করতাম সেক্ষেত্রে কোর পাইতাম আমরা 4 এবং থ্রেড পাইতাম 8 আর ক্যাশ থাকতো মাত্র 6 MB 21,500 টাকার একটা প্রসেসর 6 MB ক্যাশ খুবই লজ্জাজনক আসলে এত দাম দিয়ে 3400G দিয়ে পিসি বিল করতে এই জন্যই সবাই নারাজ যাই হোক আমাদের এই 5600G প্রসেসরটা দিয়ে আপাতত যারাই পিসি বিল করবেন আপাতত কোনো গ্রাফিক্স কার্ড আপনাদের লাগাতে হবে না বাট এটার মধ্যে কিন্তু একটা গ্রাফিক্স দেওয়া আছে আর যে গ্রাফিক্সটা দেওয়া আছে সেটা অলমোস্ট 1030 থেকে একটু বেশি 1050 থেকে একটু কম পারফরমেন্সটা কিন্তু আপনারা সেরকম পেয়ে যাবেন ধরেন 5600X দিয়ে যদি আপনারা এই পিসিটা বিল করতে যাইতেন তাহলে কিন্তু এই প্রসেসরের জন্য আপনাদের অলমোস্ট এই আজকের যে প্রসেসরটা আছে সেম প্রাইস আপনাদের খরচ করতে হতো বাট একটা গ্রাফিক্স কার্ড লাগাইতে হয়তো 1030 মিনিমাম সো 1030 কার্ডটার জন্য আপনাদের খরচ করতে হতো 11,000 টাকা সো এই প্রসেসরটা আপাতত নেওয়ার কারণে সেই 11,000 টাকা কিন্তু আপনাদের বেঁচে গেল পাশাপাশি আপনারা যখন গ্রাফিক্স কার্ডের দাম কমে যাবে তখন কিন্তু একটা বড় গ্রাফিক্স কার্ড আপনারা এই পিসির সাথে অ্যাড করে নিতে পারবেন সো আশা করতেছি এই 5600G প্রসেসরটা মোটামুটি ভালো সাড়া ফেলবে গেমার্স এবং এডিটিং করার জন্য যারা পিসি বিল করবেন তাদের জন্য আমাদের আজকের বিল্ডের টোটাল খরচ হয়েছে 1,17,000 টাকা এখানে কিন্তু কিছু খরচ বাড়তি করা হয়েছে আমরা দেখাচ্ছি আপনাদেরকে এখানে মনিটর যেটা আমরা ইউজ করতেছি এটা কিন্তু কার্ভ মনিটর 144Hz যেহেতু গেমিংয়ের জন্য ভাইয়া নিচ্ছে সো এই মনিটরের জন্যই কিন্তু অলমোস্ট 25,000 টাকা খরচ হয়ে গেছে এখানে আপনারা চাইলে কিন্তু কিছুটা সেভ করতে পারবেন আমরা সাদা কেসিংয়ের জন্য আসলে একটা ভালো কেসিং নিয়েছি এখানে আপনারা চাইলে কিছু কনসিডার করতে পারবেন মাদারবোর্ড বিশেষ করে 550F গেমিংয়ের জন্য আমরা যে বোর্ডটা নিয়েছি এই মাদারবোর্ডটার জন্য 20,000 টাকা খরচ হয়ে গেছে এখানে আমরা চাইলে 14,000 13,000 টাকার মধ্যেও কিন্তু কিছু মাদারবোর্ড চুজ করতে পারতাম সো 1,10,000 বা 1,05,000 মধ্যেও কিন্তু এই বিলটা করা সম্ভব যদি আপনারা একটু মডিফাই করে নেন যাই হোক ভিডিওটা শুরু করার আগে আমি নাইম ভাইকে জিজ্ঞেস করতে চাই ভাইয়া আমার ভিডিও দেখেন কতদিন যাবত এই তো লাস্ট 3 মাস আচ্ছা তো ঢাকা কবে আসছেন আজকেই আচ্ছা পিসি তো এখনো বিল্ডই করিনি জাস্ট কম্পোনেন্টগুলো এখানে রাখছি কেমন মনে হচ্ছে কেমন পিসি বিল্ড হবে এটা আচ্ছা ঠিক আছে প্রাইস নিয়ে কোনো কনফিউশন আছে আচ্ছা ঠিক আছে তো বন্ধুরা আমরা কিন্তু পিসি বিল করতে পাঠিয়ে দিব আপাতত আপনাদেরকে একটু জানাবো নাইম ভাইয়ের এই পিসিটা আমরা কী কী কম্পোনেন্ট দিয়ে বিল করতেছি জানাবো আপনাদেরকে এই 5600G প্রসেসরটার প্রাইস কত তো ভাইয়া ভালো থাকবেন অনেক কষ্ট করে আসছেন এত দূরে অনেক অনেক ভালোবাসা আপনাদের জন্য আসলে সাপোর্ট দিবেন আপনাদের সাপোর্ট পেলে এরকম নিয়মিত কিন্তু ভিডিও দিব আপনারা বাসায় বসেই আইডিয়া নিতে পারবেন কোন কোন প্রোডাক্ট নতুন মার্কেটে আসতেছে প্রাইস কত কোনটা দাম বাড়তেছে কোনটা কমতেছে ওকে তো বন্ধুরা নাইম ভাই পিসিতে আমরা যে প্রসেসরটা ইউজ করতেছি প্রথমেই বলেছিলাম রাইজেন 5 5600G এবং এটাই ফার্স্ট টাইম আমার চ্যানেলে এই প্রসেসর দিয়ে কোনো ভিডিও করতেছি এবং আমার জানা মতো বাংলাদেশের কোনো ওয়েবসাইটে এখনও এই প্রসেসরটা অ্যাভেলেবল না আমি কয়েকটা ওয়েবসাইট ঘেটেছি একটা ওয়েবসাইটে দেখলাম এটার প্রাইস 35,000 টাকা দেওয়া একটা ওয়েবসাইটে 31,000 টাকা দেওয়া আর একটা ওয়েবসাইটে জিরো কোনো প্রাইসই দেওয়া নাই কারণ এটা আপকামিং বাট আমার কাছে কিন্তু স্টক আছে আপনারা যারাই 5600G দিয়ে পিসি বিল করতে চান সরাসরি ক্রিয়েটাস কম্পিউটার চলে আসবেন সো এই প্রসেসরটা আপনারা চালিয়ে নিতে পারেন 6 কোর 12 থ্রেড 3.9 বেস স্পিড 4.4 বুস্ট স্পিড এবং পাশাপাশি 19 MB ক্যাশ সো গ্রাফিক্স কার্ড আপনারা যারা কিনতে পারতেছেন না বাজেটের জন্য তারা এটা নিয়ে নেবেন
আপাতত কাজ করতে থাকবেন, পরবর্তীতে গ্রাফিক্স কার্ড কিন্তু নিয়ে অ্যাড করতে পারবেন। মাদারবোর্ড আমাদের আজকের বিল্ড আছে রগ স্টিক্সের B550 অ্যাপ গেমিং, এটা ATX একটা বোর্ড, এবং যারা রগ পছন্দ করেন বিশেষ করে তারা কিন্তু এইসব মাদারবোর্ডই চয়েস করেন গেমিংয়ের জন্য। আর এই মাদারবোর্ডটা না নিয়ে আপনারা চাইলে এখানে 14-15 হাজার টাকাও কিন্তু অন্য বোর্ড নিতে পারেন, সেক্ষেত্রে 5 হাজার টাকা আপনার সেভ হয়ে যাবে। সো ভাইয়ার পছন্দ মতো রগ স্টিক্সের B550 অ্যাপ গেমিং এই মাদারবোর্ডটা আমরা আজকের বিল্ডের সাথে রেখেছি। এবং র্যাম কিন্তু আমরা ইউজ করতেছি দুইটা, টিফোর্স টিম ডেল্টা, 8GB 32 MHz দুটো র্যাম আমরা ইউজ করতেছি, 16GB। ভাইয়া পরবর্তীতে আরও র্যাম অ্যাড করবে। আজকে পিসিতে আমরা যে M.2টা ইউজ করবো সেটা হলো 980 Pro স্যামসাংয়ের 250GB, আপনারা সবাই জানেন এই রিডার স্পিড অনেক বেশি, 7000 Mbps অলমোস্ট আপনার রিড স্পিড। সো সবচাইতে বেশি রিডার স্পিড যদি আপনারা চান অবশ্যই কিন্তু 980 Pro এটা চুজ করতে হবে, আর সেজন্য আপনাদেরকে অবশ্যই 550 মাদারবোর্ড নিতে হবে, এবং PCIe Gen 4 সাপোর্ট করে এমন মাদারবোর্ড কিন্তু আপনাদের চয়েস করতে, আর নয়তো এই M.2 কিন্তু আপনারা ইউজ করতে পারবেন না। আমাদের আজকের বিল্ডে থাকতেছে চমৎকার একটা কম্পিউটার কেস, ডিপ কুলার ম্যাট্রেস 55 ভার্সন 3, যেটা নাকি আপনার হোয়াইট কালারের, তিনটা সামনে ARGB ফ্যান দেখতে পাচ্ছেন, ARGB পাশাপাশি একটা স্টিক আছে ARGB, এবং সাইডে এবং সামনে দুই সাইডে টেম্পার্ড গ্লাস দেওয়া আছে। লুকিং প্লাস হলো আপনার বিল্ড কোয়ালিটি, কেবল ম্যানেজমেন্ট সব দিক থেকেই কিন্তু পারফেক্ট একটা কেসিং। যাদের বাজেট 6,500 বা 7,000 টাকার মধ্যে আছে তারা চাইলে এরকম একটা কেস চুজ করতে পারেন। কেসটার উপরের দিকে যদি তাকাই দেখেন এইখানে কিন্তু আপনার একটা ম্যাশ ফিল্টার পাবেন, এই জায়গাতে আমরা লিকুইড কুলারের রেডিয়েটরটা লাগিয়ে দিব উপরের দিকে লিকুইড কুলারের, এবং পাশাপাশি উপরের দিকে দেখেন অনেকগুলো পোর্ট কিন্তু আছে, USB 2.0 3.0, মাইক্রোফোন হেডফোনের জন্য আলাদা আলাদা জ্যাক, কালার চেঞ্জ করার জন্য আলাদা একটা বাটন, এটা প্রেস করলে কিন্তু কালারগুলো চেঞ্জ হবে কেসিংয়ের। পাওয়ার সুইচটা কিন্তু একেবারে সামনে দেওয়া আছে। সো চমৎকার একটা কেস, ডিপ কুলের কেসগুলো কিন্তু বর্তমানে এত জনপ্রিয়তা পেয়েছে যে আমাদের প্রতিদিন ম্যাক্সিমাম এই ডিপ কুলের কেস দিয়ে কিন্তু আমরা পিসি বিল করতেছি। আমাদের আজকের বিল্ডে একটা পাওয়ার সাপ্লাই থাকবে CB550W 80+ ব্রোন সার্টিফাইডের, 5 ইয়ার্স ওয়ারেন্টি সহ কোর্সারের এই পাওয়ার সাপ্লাইটা থাকবে। পাশাপাশি একটা লিকুইড কুলার আছে টুইস্টার DX240 ARGB, বাজেট আসলে একটু কম, যদি বাজেট ভালো থাকতো এখানে কোর্সারের দিতে পারতাম আমরা সাদা, আপাতত এই ডার্ক ফ্লাশের টুইস্টার DX240 এইটাই কিন্তু দিচ্ছি, এটার প্রাইস কিন্তু 7,000 টাকার আশেপাশে। পাশাপাশি আমাদের আজকের বিল্ডে থাকবে একটা হার্ড ডিস্ক 1 TB তোশিবার, আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে আছে, আর তোশিবা সিগেট যার যেটা ইচ্ছা নিতে পারেন, 100 টাকা মাত্র দামে পার্থক্য। সো এই হার্ড ডিস্কটাও কিন্তু থাকবে। এরপরে আমাদের আজকের বিল্ডে একটা কিবোর্ড আছে, আপনারা দেখতে পাচ্ছেন ফ্যানটেকের K613L, এটা 8GB একটা কিবোর্ড, মোটামুটি কম প্রাইসের মধ্যে একটা চমৎকার কিবোর্ড, যাদের পছন্দ তারা কিন্তু চাইলে এটা নিতে পারেন, প্রাইস হলো 1600 টাকার মধ্যে। আমি প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস কিন্তু আমার স্ক্রিনে দিয়ে রাখলাম, সেখান থেকে কালেক্ট করে নেবেন, স্ক্রিনে একটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, অন্য কোনো প্রোডাক্টের প্রাইস লাগলে সেখানে ফোন করে আপনারা কিন্তু জেনে নিতে পারবেন। আমাদের ওয়েবসাইট ভিজিট করেন www.creatorscomputer.com, সেখানে কিন্তু অন্যান্য সব প্রোডাক্টেরই ইনফরমেশন প্রাইস দেওয়া থাকলো। আমাদের আজকে মাউস হলো অর্ডার M2 6200 DPI সহ একটা মাউস, এই মাউসটাও কিন্তু বেশ জনপ্রিয় বিশেষ করে যারা গেমিং করেন তাদের জন্য, 1300 টাকা হলো অর্ডার M2 প্রাইস। যাই হোক, আমাদের এই হলো কম্পোনেন্ট, যে কটা কম্পোনেন্ট আপনাদেরকে দেখালাম। ফাইনালি মনিটরটার কথা বলে নিই, এটা হলো MSI ব্র্যান্ডের মনিটর, মডেল হলো অপটিক G224 সিরিজের, আর এই মনিটরটা কিন্তু 144Hz এবং 1 ms হলো রেসপন্স টাইম, মডেল G24C4, এটা হলো কার্ভ মনিটর, যাদের গেমিংয়ের জন্য 24 ইঞ্চির মধ্যে আপনার কার্ভ মনিটর দরকার তারা চাইলে কিন্তু এটা নিতে পারেন। সো আমাদের আজকের সবগুলো কম্পোনেন্টের প্রাইস যদি আমরা একত্র করি তাহলে 1,17,000 টাকা হবে, আর ফিউচারে ভাই একটা ভালো গ্রাফিক্স কার্ড কিন্তু নিবে, সেজন্যই আপাতত 5600G নেওয়া, উনি কিন্তু 5600X নেওয়ার কথা ছিল, বাট যখন দেখলো 5600G আমাদের কাছে অ্যাভেলেবল আছে তখন কিন্তু এই প্রসেসরটাই নিয়ে নিল। ভিউয়ার যাদের এরকম একটা পিসি লাগবে, 1,17,000 টাকা যাদের বাজেট তারা চাইলে এরকম একটা পিসি বিল করে নিতে পারেন, আর সেজন্য আসতে হবে মাল্টিপ্লান সেন্টার Level 7 756-57 ক্রিয়েটার্স কম্পিউটার। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।